Hi guys, Assalamualaikum. Today welcome to my another vlog. So today we are going to see Melajawar udeshe. So we are going to see the video. I hope you like it. Kita you understand Melajawar today? Melat? Melat. Okay, let's go. So guys, party is going to start. Today Melat is going to start. So, yesterday, for three days, loge aino. Ladies are gents shower dawat rilo. So guys, I'm going to order some bisti aito na. So guys, I'm going to order some bisti aitche. So first of all, bisti aitche. So bisti aile ke shower shagita. Amra Tukar photo. Pray manche kora bai jau kanai bai di. So guys, I'm Raisi Melat. So Melat aya. Melat aya kichu. Akhon to ki ek dui arai ghonta age ekta mane খুব বড় আকারে একটা জোর হইছে তো এই জায়গাত বলতে বৃষ্টি দেওয়ার কারণে বৃষ্টির লগে জোর তো বানাইছে ওয়ার কারণে দেখা যায় যে মেলাটা এবং মেলার এরিয়াটারে লন্ডমন্ড করে দিছে আর বিশেষ করে কাঁচা রাস্তায় আইলে আমার বাইকের অবস্থা দেখো কা মানে কাঁচা রাস্তায় যদি কোনো জায়গা যাই এই কন্ডিশন হইব আর আপনারা দেখার আম দেখো কা যখন জোর তুফান হইছে জোর তুফান হওয়ার কারণে মেলাটারে কিভাবে দুমড়ে মুছড়ে মানে একখানো করে লইছে মেলাটা নষ্ট হইছে ওই দেখো কা ওই যে গাছর গুড়ি গাছ মানে গাছর ডাল এই গাছর ডালগুলা কিন্তু সাড়িয়া ফোরছে কিন্তু ওই গাছটা কি নিচে কিন্তু এরকম করি মেলার ভিতরেও দেখা গেছে এটা একটা মেলার এক সাইড মেলার ভিতরেও ফোরছে আমার লগে তা কোকা সম্পূর্ণ দেখো কা এবং মানুষের কেমন ক্ষয়ক্ষতি হইছে আপনারা দেখাই সো গাইস ইনো একটা জিনিস দেখতে পারা ওই দেখো কা অন্তনেও গাছর ডাল একটা বাঙ্গিয়া কিন্তু ওই জায়গা ফোরছে তো ওইখানে যখন ফোড়ে তখন নিচে দোকান আছিল আর আমি স্থানীয়রার কাছ থেকে জানতে পারছি যে এখানে তেমন একটা মানে সমস্যা হইছে না সবই জড়র সময় এই পাশটাতে একটা ফাঁকা দালান আছে দালানো গিয়ে আশ্রয় লইছে তো আসলে তারা নসিব বালা যে এই গাছটার নিচে এবং ডালটার নিচে তারা ফোরছে না কেউ যদি ফোরতো এই ডাল ডালের নিচে তাইলে কিন্তু তখন কোন সময় বহুত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারত সো গাইস বর্তমানে দেখা এটা মেলার ভিতর তো আসলে ওই যে আজকে যে এলোপাতাড়ি যে জ্বর দিছে জ্বরের কারণে সব কিন্তু দুবড়ে মুছড়ে হলটা একা নগরে রাখি দিছে এই দোকান আমি দেখ না সব তুই টেডি বিজি হবে তার আব্বু তুমি তো টেডি কিনতে গেছিস আমি তো টেডি সব বিজি যাইছিস
সব দোকান একাত্তরে নিয়ে গেছে। আপনারা লাইভ করতেছেন, লাইভ করেন না ভাই, নিয়ে গেছে না, লাইভ করলে আমার ছেলে দেখবে, ছেলে দেখলে কষ্ট পাবে, কষ্ট পাবে, ভিতরেই থাকবে। তো গাইস আপনারা দেখা যায় এখানে যে দোকানপাট দিছিল তারা, তো দোকানপাটগুলো জোর তুফানে উড়াইয়া নিছে কি অধিকাংশ দোকান। তো তারা আসলে ব্যবসার পরিস্থিতি তেমন একটা ভালো নয়, ওই তো বোকা যারা খেলনা বিক্রি করতে করি খেলনা আনছিল, এই খেলনাগুলোও জোর তুফানে এলোপাতাড়ি উড়াইয়া নিছে। এই জায়গার দেখা তারা ওই দোকা ফুটবল, তারপরে ওই দোকা এখানে ডল একটা, তারপরে দেখা গেছে তারা জ্বরের কারণে ওই দোকা খানোর দূর। দেখা গেছে যে অধিকাংশ দোকানের এই সরঞ্জামগুলো ছড়িয়ে ছিটিয়ে ফড়াইয়া মানে ফড়িয়া আছে আর কি, যেটা না দেখলে নিজের চোখে না দেখলে বুঝতে পারে। তো মেলাতে আইছিল সবাই আইছিল এগুলো কিন্তু সেল করার লাগি, তো অনেকটা সময় শিলাবৃষ্টি হওয়ার কারণে এবং জড়ো হাওয়া বওয়ার কারণে দুমড়ে মুচড়ে পুরা মেলাটারে আপনারা দেখা যায় দুমড়ে মুচড়ে একবারে মেলাটারে ইয়ে করে নিছে। কিতা অবস্থা আপনি তাই জানি, হ্যাঁ মেলা থেকে আপনার অনুভূতি কিতা হোক, হ্যাঁ প্লেটর মেলা দেখি আপনার অনুভূতি কিতা কইছেন, দুঃখ লাগে মানুষের আর কি বিজনেসটা নষ্ট হইলো, অনেক অনেক ব্যবসায়ী আছে কান্দি কান্দি বাড়ি যে রাজে তারা সত্তা নষ্ট হয়ে গেছে, অনেক কইতাম দুঃখ লাগে। আসলে আমার জানা সত্ত্বে মেলার যারা দোকানদারি করে অধিকাংশই হইলো নিম্ন আয়ের মানুষ। সো গাইজ আমরা আজকে গেছিলাম মেলাত, তো আসলে মেলাত গিয়া দেখি মেলাত গিয়া দেখি খেতে দেখছো মেলাত গিয়া হ্যাঁ এজন্য পাকাইতাম আমি পাকাইতাম এখান দিলাম, তো তো মেলাত গিয়া যে দৃশ্য দেখলাম অনেক কষ্ট লাগে, আর আসলে মেলার যে এই পরিস্থিতি দেখবো আমি আসলে আজকের ব্লগ এই পর্যন্তই, আগামী ব্লগ দেখার আহ্বান রইল, টাটা বাই বাই।